ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সিনেমাপ্রেমীদের কাছে এই নাম মানেই কিংবদন্তি সব চলচ্চিত্রের তালিকা। প্রায়ত এই তারকার প্রায় 30 বছরের পুরনো এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যার প্রকাশে তার ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা মুক্তির পর রাতারাতি তারকা বনে যান চিত্রনায়ক সালমান শাহ। সে বছর চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ওই বছর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব আয়োজনেও সরব ছিলেন এই সুপারস্টার। পরে 1993 সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের নজরে ছিলেন এই ঢালিউড নায়ক। জানা যায় এই সময় চলচ্চিত্র পরিচালক ও অভিনয়শিল্পীদের মধ্যে একটি খেলার আয়োজন করা হয়েছিল। সেই তারকাদের ক্রিকেট খেলায় অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন সালমান শাহ। শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন এরকম ইউনিটি থাকে, আমি এটা সবসময় আশা করবো এবং দোয়া করবো যেন এরকমই থাকে। 30 বছর পর ধারণকৃত ভিডিও বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন এই প্রয়াত চিত্রনায়ক। তাদের মতে নতুন করে নায়কের ভিডিও সবার কাছে পুরনো অনেক স্মৃতি বয়ে এনেছে। এদিকে সেই ভিডিও বার্তা দেখে 30 বছর পর আবেগাপ্লুত হয়ে গেলেন তার মা নীলা চৌধুরী। বললেন, কি সুন্দর করে গুছিয়ে কথা বলতো আমার ছোট ইমন। ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যায়, আজকে আমাদের খেলাটা শুধুই আনন্দের জন্য, যে কারণে আমরা সব শিল্পীরা ডিরেক্টররা একসঙ্গে হয়েছি। ডিরেক্টরদের তো দর্শকেরা স্ক্রিনে দেখতে পান না, এখন মাঠে দেখতে পাচ্ছেন। খেলা নিয়ে আমাদের প্রচণ্ড মনোবল, আমরা খেলা নিয়ে জিততে পারবো। কথা বলার সময় তিনি ভক্তদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দেন নতুন হিরো হিসেবে। তখন কেয়ামত থেকে কেয়ামত সিনেমা মুক্তি পেয়েছে। এ সময় শিল্পী হিসেবে সালমান শাহ সবার মধ্যে ঐক্যের কথা বলেন। একে অন্যের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম হিরো হিসেবে এসেই আমি অত্যন্ত সৌভাগ্যবান। এ কারণেই যে 1400 সাল বাংলা নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং আজকের এই ক্রিকেট ম্যাচটা পেয়েছি। আমি আমার যে ভক্ত দেখছি সেটা দেখে আমি অত্যন্ত আনন্দিত, আর আমি আশা করব যেন শিল্পীদের মধ্যে এমন সহযোগিতা, আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন সবসময় এমন ইউনিটি থাকে, এটা আমি সবসময় আশা করব। একজন শিল্পীর বিপদে যেন আমরা দৌড়ে পাশে আসি, এই ধরনের মানসিকতা যেন আমার মধ্যে সবসময় থাকে। সেই খেলায় স্টেডিয়াম জুড়ে সালমান শাহকে নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যায়। খেলার ফাঁকে শত শত ভক্ত তাকে দেখে হাত বাড়িয়ে দেন, উদ্দেশ্য একটিবার প্রিয় তারকার সঙ্গে হাত মেলানো। কেউ আবার খাতা নিয়ে হাত বাড়িয়ে দেন, ধৈর্য নিয়ে সালমান শাহ সেই খাতায় অটোগ্রাফ দেন, ভক্তরা ঘিরে ধরেন ছবি তোলার জন্য। সেদিনের সেই ঘটনা নিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন, ছেলেকে নিয়ে গর্বের কথা বলেন। নীলা চৌধুরী বলেন, ইমন গুছিয়ে খুব সুন্দর করে কথা বলতো, তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে কত ছোট ছেলে কি সুন্দর করে কথাগুলো বলছে। ও সবসময় সবার সঙ্গে গুছিয়ে সুন্দর করে কথা বলতো, এটা ছিল শৈশব থেকে শেখা, এজন্য ওকে স্কুল কলেজের সবাই খুব স্নেহ করত, ওকে আমরা সেভাবেই বড় করেছি। তাছাড়া একে অন্যের পাশে দাঁড়ানো, মন মানসিকতায় বড় হয়ে থাকার শিক্ষা পরিবার থেকেই দিয়েছি। জানা যায় শৈশব থেকেই খেলাধুলো অনেক পছন্দ করতেন সালমান শাহ। খেলা নিয়ে পরিবার থেকে সবসময় উৎসাহ দিতেন সালমানের বাবা মা। খেলার নানা সামগ্রী সালমানের সংগ্রহে ছিল, এজন্য আলাদা রুমও ছিল। নীলা চৌধুরী বলেন, খেলাধুলা করা ওর অনেক পছন্দের ছিল, পড়াশোনায় ফাঁকি দিয়েও খেলার চেষ্টা করত, সুযোগ পেলেই স্টেডিয়ামে চলে যেত। ওই যে সেলিব্রিটি ক্রিকেট, ওটাও একটি স্টেডিয়ামে হয়েছে, সেই খেলার জন্য সিনেমার মতোই এই জন্য কী কী লাগবে জোগাড় করেছিল। নায়কের মা জানান, সালমান শাহ সুযোগ পেলে বাসা, স্কুল, কলেজে খেলায় মেতে উঠতেন, বাসায় নিয়মিত খেলার চর্চা করতেন, সাইকেল নিয়ে বাইরে বের হলেও অনেক সময় ব্যাগে থাকতো ব্যাট বল। শুধু ক্রিকেটই নয়, তার পছন্দের খেলার মধ্যে ফুটবল ছিল অন্যতম। এমনকি অভিনয় শুরুর পরও সালমান শাহ বিভিন্ন শুটিং ইউনিট বা শুটিংয়ের পিকনিকগুলো খেলায় মাতিয়ে রাখতেন।